ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অবরকাথ জীবন আপনার মাছটা শুনলাম আপনি বলেছেন যে কোনো এক দিনী ভাই অন্য তার দিনী এক ভাইকে জাকাতের টাকা দিয়ে হেল্প করেছে তার বিবাহর অনুষ্ঠানে বিবাহের ক্ষেত্রে অথচ তার জমি জায়গা রয়েছে বাড়ি ঘর রয়েছে এমনকি পাঁচ হাজার টাকার তার বেতন রয়েছে তো এমতো অবস্থায় তাকে জাকাতের টাকা দেওয়া ঠিক হয়েছে কি না এই ছিল জানার বিষয় আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তরে বলবো যে যদি তার বাড়ি ঘর এটা তো থাকবেই স্বাভাবিক তো জমি জায়গা যদি এরকম থাকে যে এই জমি জায়গার উৎপন্ন ফসলের মাধ্যমে সে কি বেনিয়াজ সে স্বচ্ছল বেনিয়াজ বলা ঠিক না স্বচ্ছল এক প্রকার মানে সাংসারিক দায় দায়িত্ব পালন করতে পারছে সুন্দরভাবে তাহলে সে একজন যেহেতু স্বচ্ছল সে ধনির অন্তর্ভুক্ত কাজেই তাকে জাকাত দেওয়া যাবে না আর যদি এমন হয় যে সে যে পরিমাণ জমি রেখেছে যে পরিমাণ জমির সে মালিকানা রাখে এ জমি একেবারে অপ্রতুল খুব একটা বেশি কিছু নয় উৎপন্ন ফসলও খুব একটা হয় না তার সংসারে টাঙাটাঙি লেগেই থাকে এবং বেতন পাঁচ হাজার হওয়ার পরও সংসারে কোলাই না পাঁচ হাজার বেতন তো আমার নিকট কমই মনে হচ্ছে তো যাই হোক সংসার যদি বড়ো হয় সেখানে পাঁচ হাজার টাকা অবশ্যই অনেকটাই নগণ্য তো কথা হলো যে জমির পরিমাণ সেটা তো আর এখানে বলা হয়নি যাই হোক জমি জায়গা ইত্যাদি দিয়ে যদি সে সচ্ছল হয় তাহলে তাকে জাকাতের টাকা দেওয়া যায় না আর যদি জমি জায়গা একেবারে অল্প দাম অল্প বা এই ফসলি জমি এর উৎপন্ন ফসল যথেষ্ট না সংসার পরিচালনায় তাহলে একজন মিসকিন আর হানাফি মাঝভাবে প্রসিদ্ধ কথা অনুভাব শেখ আলবানিও এটাকে পছন্দ করেছেন যে যে জাকাতের মালিক নাই সেই একজন মিসকিন দৌড়ে দিয়েছেন বোখারি হাদিসে হাদিস দ্বারা মাজমিন জবালকে রাসু উল্লাহ আসম বলেছিলেন যে তুমি আহলে খেতাব কমেননি করে যাচ্ছ সুতরাং তাদেরকে প্রথমে কালেমার দাওয়াত দিবে কালেমাতুর শাহাদার দাওয়াত দিবে সংখে বলছে আর কি যদি তারা এটা মেনে নেয় তাহলে সালাত পাঁচাত্তর তাদের ওপর রয়েছে এটা বলে দিবে যদি এটা মেনে নেয় তাহলে বলবে তাদের ওপর জাকাত রয়েছে যেটা তাদের ধনী থেকে গ্রহণ করে তাদের ফকিরদের ভিতরে ফিরিয়ে দেওয়া হবে তো এখান থেকে সেকাল মানি ধরে নিয়েছেন যে ধনী থেকে গ্রহণ করে ফকিরদের ভিতরে ফিরিয়ে দেওয়া হবে তার মানে জাকাত যে দিতে সক্ষম সে হলো ধনী আর জাকাতের মালিকানা যে না রাখে না এই জাকাতের নেশাবে যে মালিক নয় সে এক প্রকার ফকির মিসকিন তো সেই হিসাবে দেখতে হবে যে এই ছেলেটা বা এই দিনী ভাইটা মানে এই রকম মিসকিনের ভিতরে পড়ে কেন যদি মিসকিন হয়ে থাকে তাহলে সমস্যা নেই আর যদি না হয়ে থাকে সচ্ছল হয়ে থাকে জমি জমা ইত্যাদির মাধ্যমে বা যতটুকু বেতন পাচ্ছে এর মাধ্যমে যদি সে সচ্ছল হয় মানে চলতে ফিরতে পারে কোনো সমস্যা হয় না তাহলে তাকে এভাবে জাকাত থেকে সাহায্য না করে নিজের অর্থকড়ি থেকে নিজের পকেট থেকে সাহায্য করা উচিত ছিল তাই হলো বিস্তৃত আলোচনা আল্লাহ আমাদেরকে সন্নাহর নির্দেশনা মেনে চলা তৌফিক দান করেন আমিন ওসল আল্লাহ আলিহি মহামদ ওয়াসী আজমাইন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহাত